ঢাকা হোলি সার্ভে ট্রেনিং সেন্টার চট্টগ্রাম শাখার আজকের সার্টিফিকেট অনুষ্ঠান এবং ডিজিটাল সার্ভে প্রদর্শন এই সেমিনারে সম্মানিত সভাপতি আমাদের ঢাকা হোলি সার্ভের সম্মানিত চেয়ারম্যান মুফতি ওসমান গনি সাহেব ও চট্টগ্রাম বিভাগীয় প্রধান মুফতি বজলুর রহমান ভাই এবং আপনারা যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমার অন্তরের অন্তস্থল থেকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমার একটা স্বপ্ন হলো যে ঢাকা হোলি সার্ভের এমন এক উঁচু পর্যায়ে চলে যাবে যে বাংলাদেশের মধ্যে যতগুলা সার্ভে ইনস্টিটিউট আছে সার্ভে ক্যাম্প আছে এর মধ্যে আমাদের ঢাকা হোলি সার্ভে থাকবে ফার্স্ট এবং আমাদের ঢাকা হোলি সার্ভে এমন একটা পর্যায়ে থাকবে যে মানুষের বিশ্বাসের একটা জায়গায় হবে ঢাকা হোলি সার্ভে। এখানে এমন হবে যে এখান থেকে একজন সার্ভিয়ার যদি কোথাও মাপতে যায় তাহলে সবাই আত্মবিশ্বাস সে পক্ষ হোক বিপক্ষ হোক সবার আত্মবিশ্বাস থাকবে যে না সে ঢাকা হোলি সার্ভে যেহেতু ছাত্র সে আমাদেরকে ঠকাবে না। এমন একটা স্বপ্ন আমার এমন একটা স্বপ্ন যে ঢাকা হোলি সার্ভে অন্যান্য যত ট্রেনিং সেন্টার আছে তাদের থেকে সব থেকে আগায় থাকবে, হয় অ্যানালগ হয় কটকের ডিজিটাল টোটাল স্টেশন সবগুলো বিষয়ে আমাদের ঢাকা হোলি সার্ভে আগায় থাকবে। এটা আমার স্বপ্ন। আমার স্বপ্ন হলো ঢাকা হোলি সার্ভে এমন একটা পর্যায়ে পৌঁছবে ঢাকা হোলি সার্ভের এতগুলা ছাত্র হবে যে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে ঢাকা হোলি সার্ভের একজন করে ছাত্র থাকবে যে তার ফ্যামিলির সমস্যাগুলো সে নিজেই সমাধান দিবে। এটা আমার স্বপ্ন। এই স্বপ্নগুলো নিয়ে আমি আগাচ্ছি, এই স্বপ্নগুলো নিয়ে আমাদের চেয়ারম্যান সাহেব আগাচ্ছে, তবে আপনাদের সহযোগিতা দরকার। একজন স্বপ্ন দেখবে তার স্বপ্ন স্বপ্নই থাকবে, সে যদি এই স্বপ্নটা ঘুমিয়ে ঘুমিয়ে দেখে কিন্তু না স্বপ্ন সে দেখবে এবং পরবর্তীতে এটা তাকে কি করতে হবে বাস্তবায়ন করতে হবে আর বাস্তবায়ন করার ক্ষেত্রে একা অনেকটা কঠিন হয়ে যায়, সবার সম্মতি দরকার। আজকে আপনারা এখানে এতগুলো লোক সারা বছর এই ট্রেনিং নিয়ে আজকে আপনারা সনদ নিবেন, আপনারা যে এখান থেকে সনদ নিয়ে আমিন হলেন আজকে যে উপাধি আপনারা পাচ্ছেন এটা কি এখানে সীমাবদ্ধ নাকি আপনারা আপনাদের এলাকায় গিয়ে এই যে জমি জমার যে সার্ভিসগুলো আছে এগুলো আপনাদের এলাকায় আপনারা দিবেন, কি দিবেন কি দিবেন না? অবশ্যই দিবেন। তাহলে আমার স্বপ্ন একটা ধাপ আগায় গেল না? কাদের মাধ্যমে? আপনাদের মাধ্যমে। এরকম আপনারাও আপনাদের এলাকায় যেই মানুষগুলো আছে যারা জমি সংক্রান্ত বিষয় বুঝে না, যারা জমি সংক্রান্ত বিষয়ে সমস্যায় জর্জরিত, আপনারা তাদেরকে সার্ভিস দিবেন। এমন না যে সার্ভিস দিতে গেলে 5000 টাকা নিতে হবে 3000 টাকা নিতে হবে, না, যারা দিতে পারবে তাদের থেকে আপনি নেবেন কিন্তু যারা দিতে পারবে না তাই বলে তাদেরকে সার্ভিস আপনি দিবেন না, অবশ্যই তাদেরকে সার্ভিস দিবেন। সেটা হবে ফি সাবিলিল্লাহ। কি হবে? ফি সাবিলিল্লাহ হবে। এই জন্য আমি বলতে চাই আমার স্বপ্ন অনেক আগায় যাচ্ছে। আমার স্বপ্ন ছিল ঢাকা হোলি সার্ভে অটোকেট বিষয় সবাই পারদর্শী হবে, আলহামদুলিল্লাহ আমাদের বজলুর রহমান ভাই আরো যারা আছেন আমার সব বন্ধুবর যারা আছেন অনেকে এখন অটোকেট বিষয়ে পারদর্শী। আমার স্বপ্ন ছিল আমাদের ঢাকা হোলি সার্ভে একটা টোটাল স্টেশন থাকবে, যে টোটাল স্টেশনের বিষয়ে আমাদের হযরত কথা বলবেন টোটাল স্টেশনটা নিয়ে, যে কারণে আমি এটার বিষয়ে বিস্তারিত কিছু বললাম না, আমাদের হুজুরি কথা বলবেন টোটাল স্টেশন নিয়ে। তো এই যে আমরা আগায় যাচ্ছি ইনশাআল্লাহ আগামী 2 থেকে 3 বছর পর আমাদের ঢাকা হোলি সার্ভে এমন এক লক্ষ্যে পৌঁছে যাবে যেটা যে স্বপ্ন, এই স্বপ্ন আর স্বপ্ন থাকবে না, স্বপ্ন কি হবে, কি হবে, বাস্তবে রূপ নেবে। এই জন্য আপনাদের সবার সহযোগিতা কামনা করি এবং আমাদের ঢাকা হোলি সার্ভে আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব, আপনাদের শিক্ষক মুফতি বজলুর রহমান সাহেব, আপনারা সবার সাথে ভালো সম্পর্ক রাখবেন ইনশাল্লাহ, রাখবেন কি রাখবেন না ইনশাল্লাহ, এবং আমাদের সবার জন্য দোয়া করবেন, আমাদের ঢাকা হোলি সার্ভে ট্রেনিং সেন্টারের জন্য দোয়া করবেন যে স্বপ্নগুলো দেখতেছি আল্লাহ পাক যেন এই স্বপ্নগুলোকে অতি তাড়াতাড়ি বাস্তবায়িত করে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।